আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে দেখাবো আপনাদেরকে ছোলার ডাল দিয়ে ডিমের একটি রেসিপি। এর জন্য লাগছে আমার এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/4 চা চামচ জিরা গুঁড়ো এবং গরম মশলা, আর সেই সাথে লাগছে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল আমি এখানে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর সেই সাথে লাগছে 3টি ডিম, আর নিয়েছি এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা 1/2 চা চামচ করে, মোট 1 চা চামচ। আমি এখানে 3টি ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি ডিম অ্যাড করতে পারেন। তো চলুন দেখে নিই রেসিপিটি আমি কীভাবে তৈরি করছি। আমি এখানে হলুদ, মরিচ এবং লবণ দিয়ে ডিমগুলো মেখে নিচ্ছি। একদম অল্প একটু হলুদ, মরিচ, লবণ দিয়েছি। চলো একটা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এগুলো। ডিমটা এরকম লাল লাল হয়ে যখন আসবে তখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এবার সেই তেলেই আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ভাজা হয়ে এলে আমি এর মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো, তবে সবগুলো পেঁয়াজ কুচি আমি দিচ্ছি না, অল্প কিছু রেখে দিচ্ছি। সেটা কী কারণে রেখে দিচ্ছি রেসিপির শেষের দিকে দেখতে পারবেন। তো আমি এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আরও অল্প একটু তেল লাগছে আমার, সেজন্য আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের মাঝে মশলাগুলো একটু ভুনে নিচ্ছি। আমি সবসময় বলি ঠিক যতটুকু ভালোবাসা দিয়ে রান্না করা হয় রান্নার স্বাদ ঠিক ততটুকুই ভালো হয়। তো রান্না করতে গেলে একটা অন্যতম উপকরণ হচ্ছে ধৈর্য এবং ভালোবাসা। মশলাগুলো একটু ভুনা ভুনা হয়ে যখন আসবে তখন এর মাঝে আমি অল্প একটু পানি দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি শুকনো যে মশলাগুলো ছিল সেগুলো। এগুলো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিচ্ছি আমি, দেখুন একদম খুব সুন্দর তেলগুলো উপরে চলে এসেছে। এর মাঝে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো।
যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে ডিমগুলো। এবার আমি এতে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম এবং মশলাটার সাথে ভালোভাবে ডালটা মিশিয়ে নিব। বন্ধুরা, এটা কিন্তু খুবই মজার হয়। আশা করছি বাসায় ট্রাই করে আমাকে জানাবে যে এটা খেতে কেমন হয়েছে। এবার আমি এতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিতে পারলে ভালো হতো, আমি খুব রান্নার সময় তাড়াহুড়ো ছিলাম তাই গরম পানি দিতে পারিনি। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই যে ঢাকনাটা খুললাম, দেখো কি সুন্দর রান্না হচ্ছে। এর মাঝে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার আমি একটা কাজ করব, অন্য একটি চুলায় একটা কড়াইয়ে আমি এক চা চামচ পরিমাণ তেল আর এক চা চামচ পরিমাণ ঘি নিলাম। তারপর এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। আর সেই সাথে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এটা যখন ভাজা ভাজা হয়ে একদম বাদামি কালার হবে তখন আমি এটা আমার রান্না হতে থাকা এই ডিমের মাঝে দিয়ে দেব। এতে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। ব্যাস, রান্না শেষ। এ পর্যায়ে আমি অল্প কিছু ধনে পাতা দিচ্ছি। এটা তোমরা চাইলে দিতেও পারো, আর যদি মনে করো যে না শুধু ঘিয়ের ফ্লেভারটাই রাখবো তাহলে ধনে পাতাটা স্কিপ করবে। খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে রান্নায়। দেখো কত সুন্দর লাগছে। এবার এটা গরম ভাত দিয়ে খেয়ে ফেলার পালা। আল্লাহ হাফেজ।